ওমা, কি গো, ঘরে নেই? এই মা তো মনে হচ্ছে ঘরে নেই। তাহলে একটু একটা কাজ করি, একটু দেখে তো বিয়ের পরে আমাকে কেমন লাগে, মা একটু শাড়ি পরে সাজগোজ করি। বাহ, সুন্দর করে শাড়ি পরে নিয়েছে, বেশ ভালোই তো লাগছে। এইভাবেই আমি বিয়ের পরে সাজব, সবসময় এইভাবে এক পিন করে শাড়িটারি পরবো, আর চুল টুলগুলো এভাবে সবসময় ছেড়ে রাখবো। চুলটা খোলা রাখলেই আমাকে বেশি ভালো লাগবে। একটু সিঁদুর পরে দেখবো কেমন লাগে আমাকে। কিন্তু সিঁদুরটা বরই পরাবে, কারণ ওর হাতেই পরবো। একটু কাজ করা যায় তো, একটু লিপস্টিক দিয়ে দেখি না কেমন লাগে। কোথায় আমার লিপস্টিকগুলো সব গেল কোথায়? ও, পাই না দরকারি সময়। এইভাবে পরবো, একটু বেশি করে পরি। আমার আবার বেশি করে সিঁদুর পরতে খুব ভালো লাগে। আবার বেশি পরলে আবার মা এসে পপক করবে যে দেখে গেলে। বাহ, মুখটা পুরো পাল্টে গেছে, কেমন লাগছে। টিপ পরে দেখে কেমন লাগে। ছোট করে পরবো না, একটু বড় বড় পরবো। হ্যাঁ, এবার ঠিক আছে। সবসময়ের জন্য এইভাবেই আমি বিয়ের পর সেজে গিয়ে থাকবো। একটু কাজল পরি। পারফেক্ট। বাহ, যা, এই মা চলে এসছে মনে হয়। কি হবে? এই কি করছিস সে দরজা বন্ধ করে তুই? হ্যাঁ মা, এই তো, কিছু না, খুলছি খুলছি। মা চলে এসছে, সেটা কি করে বুঝবো? চলে একটু ঘুরে আসি। ঘুরতে যাবে কোথায়? আমার এখন কোথাও যেতে ভালো লাগছে না, আর এখন আমাদের সাজগোজ করতে পারছে না, শাড়ি পাড়ি পরতে পারবো না। এটা যেটা পরে সেটা পরে যেতে পারলে বলো, তাহলে যাচ্ছি। চলো একটু রাস্তা দিয়ে হেঁটে আসি। ঠিক আছে, দাঁড়াও, আমি আসছি এখন। চুল আবার কি আসবে? হ্যালো, কোথায় কোথায় যাবে রাস্তায়? চলো রেখে আসো।